আচ্ছা ও আচ্ছা শুনেছি যে এখানে এই পাহাড়টা হচ্ছে শান্ত পাহাড়, মানে কোনো ধরনের কোনো বাজে কাজ কি এখানে হচ্ছে? চেনেন আপনি ওনাকে? এটা মায়া পাগলি, এই পাহাড়ে পাহাড়ে ঘুরে আমরা এলাকাতেই থাকে, ওর নাম মায়া পাগলি। দারোগা বাবু আইছিল? কিন্তু চাচা কবে থেকে এরকম? ও বেশি দিন যাবৎ পাগল হয় নাই। এসে তো বলল একজন দারোগা বাবুর কথা, ঠিক বুঝতে পারিনি। আর বলবেন না, এক মর্মান্তিক কাহিনী, ও পাগল ছিল না। তুই তো আমার খুব কাছের মানুষ আছিলি। তোরে দেখতে এলাম। তুই তো আমার খুব কাছের মানুষ আসলি। জেল থেকে বাইর হইয়া প্রথমে তোর সাথে দেখা করতে আইলাম। তুই পুলিশে খবর দিলি, আমারে ধরায় দিলি, সাক্ষী দিলি, আমার যাবজ্জীবন হয়ে গেল। মানে যাবজ্জীবন। তুই কি ভাবছিলি সারা জীবন আমি জালের ভাত খাবো? তুই কি ভাবছিলি তুই আমারে ভিতরে পাঠাইছিলি? এবার তোরে আমি ভিতরে পাঠানো ভিতরে পাঠামু, এমন জায়গায় পাঠামু যেখান থেকে আর কেউ বাইরেতে পারে না। তবে আমি বাইরে না, তবে আমি কাজ চালাও। আই
রাস্তা ফলাই দিয়ে আয়। জি ওস্তাদ, ফলাই দিয়ে আইতাছি। মাগো, ওমা, ওমা, এই আইলি তোমারে দেখার লাগা কেমন সুইটে আসি। তুমি যখন বৃষ্টি হইয়া আমারে আদর করো, তখন যে আমার কি ভালো লাগে। মাগো, আজকে আজকে একটু বৃষ্টি হয়ে ভিজাইবা, কই যাও মা। মা, ও মা, আজকে আমার আদর করবা না? মা কই যাও? মা, তুই এখানে? আর বাইরে থাকা যাইব না মা, বাইরে থাকা যাবো না। রমজান ডাকাত আবার জেল থেকে পালাই আইছে, পাহাড়ে আবার অশান্তি, খুন, খারাপি। চল মা, বাড়ি চল। চল মা, পাগলামি করিস না, বাড়ি চল। আয়। আপনি জেলে গেছিলেন দেখা ওই বদি হারামজাদা একাই সব মাল হজম করে ফেলাইছে। আগে তুই জান কি করতিস? চুরিদারি করতিস না, তরে আইনা দলে জায়গা দিছিলাম, কাম দিছিলাম, কাম মাল এই পার থেকে ওই পার করণের, আর ওই পারের মাল তুই কি করলি? চালানের মাল পুরাই একালে ফেলে দি, তুই জানাস না, জানাস না এই রমজান একবার যার দিকে যায়
শেষ কই যাবাওন যায় না। তারা মায়া লামরে কিরে তোরে সোস এই ওদিনে ওই পাহাড়ে সাড়া দিয়ে কত কইরা কইলাম আমার লোকে থাকো, আমার লোকে ব্যবসা বাণিজ্য করো। আরে আমার কত কাজ কাম, কত টাকা পয়সা, কত ব্যবসা বাণিজ্য, হ্যাঁ কি কত করো গান। আরে আচ্ছা মায়ারে দেখতেছি না, মায়া বাড়িতে নাকি? মায়া মায়ারে দেখতেছি না, মায়া আজকে অনেক গরিব, খাইতে করতে পারো না। আমার লোকে থাকো, আমার লোকে থাকো, মায়ের দেখতে আসছি না, মায়ের লেগে আবার দিলে এখানে বহুত বহুত মায়া আছে। মায়ের আমি খুব পছন্দ করি, এটা মায়ারে বুঝাই করি। আমি থাকতে তোর এত কষ্ট করো লাগে। দিনের মধ্যে এতখানি একটা মহব্বত আছে, কতবার কইলাম আমার কথা হো, তোমার পুলিশ খুঁজতেছে। যারে যার ভাল লাগে তারই তো খুঁজে, যেমন আমি জেল থেকে বাইরে হইয়াই তোরে খুঁজতেছি। চল না মা। ডাকাতকে দেখা মাত্রই আমাকে।
এক গ্লাস ডাবের পানি খেয়ে যান না 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 লাগবে আরে গরীব হয়ে বাড়িতে আছেন না না একদমই না কইরে মা মা না না লাগবে না মা সারের লাগে এক গ্লাস ডাবের পানি নিয়ে আয় তাড়াতাড়ি আয় মা আমার একমাত্র মাইয়া মায়া হায় হায় এটা কি করলি মা দা 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 আরেক গ্লাস নিয়ে দা তাড়াতাড়ি দা কিছু বলা লাগবে না একটু বাড়িটা অনেক সুন্দর আর এখানকার মানুষগুলো অনেক সুন্দর মানে সহজ সরল আপনি বসেন না না মানে আর কে কে থাকে এখানে আমি বাজান আর মা ও মাও থাকেন এখানে মানে দেখবেন
কোথায় মা? ওই যে ওই যে এখানে মেঘ, ওইখানে আমার মা। মানে আপনি জানেন না বাজান কইছে ওই যে এখানে মেঘ ভাইসা বেড়ায়, ওইখানে আমার মা ভাইসা বেড়ায়। মায়ের বাপে কইল মায়ারে নাকি কাইটা সোমেশ্বরী নদীতে ভাসায় দিব, তাও আপনার মতো ডাকাতের লগে বিয়ে দিব না। এই দলে আমার পরে তোর জায়গা, বন্ধের পুত তুমি চলে এলি। মায়ের বাবারে কইতে পারলি না, খাইয়ালবাম বন্ধের পুত কল্লাডা এক কপ দিয়া ওই সমস্যারই নদীতে ভাসাই দেবাম। জানতে পারিস হাজির কর, হাজির কর লইয়া।
আপনার শ্বশুর দেখে তো কিছু কই নাই। শ্বশুর অক্ষরে কাটি অ্যালবাম মাইন অ্যালবাম, মা আর কিছু কইতাম না, আদর কইরাম অত আমার মায়া। জসিমরে বুঝাই দিছিলাম, উস্তাদ নৌকা থেকে মাল নিয়ে যাওয়ার সময় পুলিশ দারোগা এসে হামলা করে পরে দেখতে পারো নাই। টিকোনার দরকার নাই তাই না? পুলিশের সাথে টিকতে পারে নাই। আর টিকা থাকার দরকার আছে রে।
আমার বাচ্চা তোর কারণে একের পর এক একের পর এক মাল ধরা গেছে শালা বিল্লা কাছে আয় দেখলাম ওস্তাদ ওই নতুন দারোগায় তো ঘন ঘন মায়া গো বাড়ি যায় তাইলে আস্তানার খবর দিতে আছে না ছাগলের লেগে কিছু ঘাস আনতে যাই আর লাকড়ি আনতে যাই বেশি দূরে যাইস না মা তাড়াতাড়ি আসিস আমি এবার খেতে যাবো লাকড়ি আনতে গেছে না তার গাল লাগে ফসি নষ্টি করতে গেছে কি কইতাছ উনি খুব ভালো মানুষ রমজান তুমি অনেক মানুষের বহুত ক্ষতি করছো তুমি আমাকেও কিন্তু ক্ষতি করো না মামরা বড় দুঃখী ভাই এটা আমার সেই জন্য তো কাহা আমি মায়ারে সুখী করতে চাই দোহাই তোমার আমার মায়াটার পিছ ফেলে রমজান যেটা বলে পাহাড়ে সেইটাই হয় সেইটাই ফাইনাল আগামী এক সপ্তাহের মধ্যে মায়ার লগে আমার বিয়া ফাইনাল কথার কোনো নটসর যেন না থাকে কাহা যদি মায়ার লাগে ওই পুলিশ তার ঘরে লইয়া কিছু ভালো হতো বললাম সার পাইবা না তোমার যা কিছু আছে সব আমি মাটির লগে মিশিয়ে দেব
বাবু, দারোগা বাবু, আপনি আমার মাইয়া ডের বাসন, আমার মা মরা মাইয়া, ওর জন্য আমি সব কিছু করতে পারি, দরকার হলে আমি আমার জীবন দিয়ে দিতে পারি। কি হয়েছে? আপনি আমার মাইয়াটা বাসন। কি হয়েছে? একটু আগে রমজান আইছিল, আইসা আমাকে ধমক দিয়া গেল, কইল কি ওর লোকে যদি মায়ারে বিয়ে না দেই তাইলে ও আমার সব শেষ করে দিব, মায়ারে উঠিয়ে নিয়ে যাইব। রমজান এই কথা বলেছে? কখন বলেছে? একটু আগে আইছিল, এই বাড়িতে আইসা আমারে ধমক দিয়া গেল, আর কইল কি ওর লোকে যদি মায়ারে বিয়ে না দেই তাহলে হে তুলে নিয়ে যাইব, ওর যা ইচ্ছা তা করব। আপনি আমারে বাসান দারোগা বাবু। মায়া কথা, পাহাড়ে গেছে কিছু ঘাস আর লাকড়ি আনার লেগে। ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি দেখছি। আপনি দেখেন, আমি কেউ করে কাটি অ্যালবাম, ওকে তোমার অ্যালবাম ধরে আমি আগে দিলাম, সম্বন্ধ পাকা করে আইসি। কি সম্বন্ধ? তার একটু বিয়া করবো, বিয়া বিয়ার পরে হারি মুনে যাবো ওই পারে। তোমার পুলিশ খুঁজতেছে নতুন দারোগা। এই দেখি দারোগার লোকে মরছে বস। হ্যাঁ, রমজানের লগে টক্কর দিয়া কেউ বাঁচতে পারে না, পারবো না। ওস্তাদ, পুলিশ আমার দেহ করস তুই।
মারে আগে তোরে না করছিলাম যাইস না কোথাও বাজান চলো না আমরা যাই একটু দেখে আসি দারোগা বাবু সেই কখন গেল এখনো আইলো না আমার খুব ভয় লাগতেছে বাজান আল্লাহ সহায় মা ঠিকই রমজান ধরা পড়ব এত ভালো মানুষ দারোগা সাহেব ও মায়া এখানে বাজান বাজান রক্ত রক্ত না না ও কিছু না ও রমজান ডাকাত পালিয়ে গেছে কিন্তু পালাতে পারবে না 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 মা একটা কাজ কর তুই ওনারে নিয়ে একটু ঘরে যা আমি কিছু ওষুধ টুষুধের ব্যবস্থা করি তুই ওনার নিয়ে যা মা
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.